नर्मदा वै नमः प्रातः नर्मदा वै नमो निशि नमस्ते नर्मदे देवी त्राहि मां भवसागरात् रुद्रदेहात् समुत्पन्ना सदा कल्कलनादिनी कौमारी स्वरूपे देवी देवदेवी नमोस्तुते। माँ नर्मदा तुम्हार जय जयकार होक, जय जयकार होक, जय जयकार होक। बंधुरा तुम्हारे सबाई के हमारे यूट्यूब चैनले अनेक अनेक स्वागत। गुरुदेव के प्रणाम जानिए, माता पिता के प्रणाम जानिए और शैलेंद्र नारायण घोषाल शास्त्रीजी चरणे सश्रद्ध प्रणाम जानिए आजकेर ये भिडियोटा शुरू करछि। शैलेंद्र नारायण घोषाल शास्त्रीजीर लेखा तपभूमि नर्मदा बईटा थेके धारावाहिक भावे पाठ करे करे भिडियो आपलोड करा शुरू करेछि। तपभूमि नर्मदा पार्ट 17 अब्दि आपलोड हुएछे। आजकेर ये पार्टटा बंधुरा तपभूमि नर्मदा पार्ट 18। तबे हाँ, ये चैनेले तपभूमि नर्मदा थेके धारावाहिक भावे पाठ करा शुरू करेछि ठीकई, किन्तु एमनिओ खापछाड़ा खापछाड़ा करे किछु किछु जायगा पाठ करेछिलाम। जेमन प्रलय दासजीर अंशगुलो बेश कयेकटा पार्ट आलादा होयेछे, बाकीगुलो आमि करार इच्छे आछे प्रलय दासजीर पार्टगुलोके आलादा करार, किन्तु एखोनो बेश किछु पार्ट आपलोड करार परे बाकी पार्टगुलो एखोनो आपलोड करा हयनि बंधुरा। देखछि कि हय, जतटा मा करिये नेन। আর এছাড়া সোমানন্দজির ওপরে দুটো তিনটে পার্ট আছে, থারেশ্বরী মহারাজের ওপরে আছে। তো ভিডিও ডেসক্রিপশানগুলোতে কোন পার্টটা কার ওপরে আছে সেগুলো লেখা রয়েছে, তোমরা ডেসক্রিপশানটা চেক করলেই দেখতে পাবে। হয়তো সেইভাবে থারেশ্বরী মহারাজি বলে হেডিংটা করা নেই, হেডিংটা হয়তো উচ্চকোটির মহাত্মা বা এরকম কিছু করা আছে। তোমরা একটু চ্যানেলে গিয়ে একটু সার্চ করে দেখতে পারো। তপভূমি নর্মদা থেকে ধারাবাহিকভাবে পাঠ করা ছাড়াও অনেকগুলো পার্টই আপলোড হয়েছে। তো তপভূমি নর্মদা পার্ট 17 তোমাদেরকে বলেছিলাম যে শৈলেন্দ্র নারায়ণজি মা নর্মদার পরিক্রমা করতে করতে এসে পৌঁছেছেন বদরপাচন তীর্থে। আর বদরি ফল মানে কি বলো তো? তোমরা নিশ্চয়ই সবাই জানো, বা যারা জানো না তারা তাদের জন্য বলছি, বদরি ফল মানে কুল, বদরি মানে কুল গাছ। হ্যাঁ, তো এই বদরি পাচন তীর্থ কেন নাম হলো সেটা, বা এই তীর্থের কাহিনীটা কি, তো সেই কথাটা কালকে তোমাদের সাথে ভিডিওতে বললাম যে শৈলেন্দ্র নারায়ণজি ওই বদর পাচন তীর্থে একটি মঠে এসে পৌঁছেছেন এবং তার সঙ্গে সেই যে সাধু ছিলেন যিনি গঞ্জিকা সেবন করছিলেন বলে একই ঘরে থাকতে শৈলেন্দ্র নারায়ণজির একটু অস্বস্তি হচ্ছিল, তো সেই সাধুর সঙ্গেই, সেই মহাত্মার সঙ্গেই তিনি এসে পৌঁছেছেন বদরপাচন তীর্থে। তো মহাত্মার তো পেটের গণ্ডগোল হয়েছিল, তোমরা দেখলে রাস্তায় কতবার ওনাকে শৌচক্রিয়া করতে যেতে হয়েছে। তো তারপরে এসে তিনি তো জড়িবুটি খেয়ে শুয়ে পড়লেন। এবার শৈলেন্দ্র নারায়ণজি সঙ্গে ওখানকার যে মঠের যে কোঠারি রয়েছেন, তো তার সাথে তার কথাবার্তা হলো। কোঠারি তাকে বললেন যে বিকেলে আপনাকে এই মঠের পূর্ণ বৃত্তান্ত শোনাবো, অর্থাৎ যে তীর্থে এসেছেন সেই তীর্থের কী ঘটনা রয়েছে, কী তার মাহাত্ম্য রয়েছে, সেগুলো তাকে পরে বলবেন। তো এই অবধি পার্ট 17 পাঠ করেছিলাম বন্ধুরা। আজকে তপভূমি নর্মদা পার্ট 18 শুরু করছি, তারপর থেকে আজকে পাঠ করব। তো এই গঞ্জিকা সেবনের কথা বলতে গিয়ে আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে, না শেয়ার করে পারছি না। তো আমি যখন প্রথমবার অমরকণ্ঠক যাই, তো তখন এরকম এক গঞ্জিকা সেবনকারী এক সাধু দর্শন হয়েছিল আমার। তো আমি সেই প্রথম, মানে সিনেমাতে দেখেছি বা শুনেছি, বইতে পড়েছি, কিন্তু চাক্ষুষ কাউকে গঞ্জিকা সেবন করতে আমার দেখা ওই অমরকণ্ঠকে গিয়েই। তোমরা কেউ, মানে তোমরা হয়তো ভাবছো, হাসছো অনেকে, কিন্তু ঘটনাটা সত্যি, কাউকে চাক্ষুষ গঞ্জিকা সেবন করতে আমি ওই অমরকণ্ঠকে গিয়েই দেখেছিলাম। যাই হোক, এই মানে গঞ্জিকা সেবনকারী সাধুর কথা বলতে গিয়ে আমার সেই ঘটনাটা মনে পড়লো। তো সেখান থেকে আবার ফিরে আসি তপভূমি নর্মদায়, কারণ ভিডিওর তো একটা টাইম লিমিট আছে, না হলে এইসব কথা বলতে বলতেই সেই টাইমটা ক্রস হয়ে যাবে, পেরিয়ে যাবে। তো চলো
ফিরে আসা যাক মূল পাঠে। লিখছেন শৈলেন্দ্র নারায়ণজি যে ওই যে বললেন পূর্ণ বৃত্তান্ত আপনাকে বিকেলে শোনাবো, কোঠারিতাকে বললেন, তারপর তিনি লিখছেন যে স্নান করে মঠ বাড়িতে পৌঁছেছি, এমন সময় এক ঘন্টার ধ্বনি শুনতে পেলাম। ত্রস্ত ব্যস্ত হয়ে কোঠারি আমাকে সঙ্গে নিয়ে মঠ বাড়ির উত্তর দিকে চললেন। বড় বড় গাছের সারি এবং লতা গুল্মের জঙ্গলের মধ্যে দিয়ে প্রায় 50 গজ দূরেই দেখলাম পাথরের আরেকটি একতলা বাড়ি, প্রায় 100 গজ লম্বা। তার একের পঞ্চমাংশে ছোট ছোট তিনটি গুহার মতো ঘর, আর বাকি অংশে গম, যব, ডাল, বাজরা রাখবার জন্য পৃথক পৃথক ঘর, ঠিক একটি ব্যারাক বাড়ির মতো দেখতে। রান্না করার জন্য পৃথক একটা লম্বা ঘরও ওই অংশে অবস্থিত। দেখলাম গেরুয়াধারী তিনজন সন্ন্যাসীর সঙ্গে আমাকেও শালপাতায় ডাল, রুটি, সবজি এবং দুধ খেতে দেওয়া হয়েছে। তো তোমরা নিশ্চয়ই, তোমাদের মনে পড়ছে তপভূমি নর্মদাতে পাঠ করতে করতে আমি বলেছিলাম, বা তপভূমি নর্মদা থেকেই বলেছিলাম যে নর্মদা তাতে আটার কোনো অভাব নেই। আর তো সেই কথাটাই, এখানে রুটির কথা বেশিরভাগ জায়গাতেই তোমরা দেখবে যে রুটি দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, আমার আমি একটা একজন পরিক্রমাবাসীর কথা শুনেছিলাম যে তিনি নর্মদা তটে যখন পরিক্রমা করতে গিয়েছিলেন, তো তখন তিনি অনেকদিন, তিনি রুটি পছন্দ করেন, তো বহুদিন মানে ধরে পরিক্রমা করছেন একসাথে, মানে মা নর্মদার পুরো তটটাই তিনি পরিক্রমা করে পরে বাড়ি ফেরেন। তো তার কথা আমি একজনের মুখ থেকে শুনেছিলাম। তো তিনি মোটামুটি 4-5 মাস হয়ে গেছে রুটি কোথাও খেতে পাননি, অদ্ভুত ব্যাপার। তো যেখানেই যাচ্ছেন সেখানেই তাকে অন্ন দেওয়া হচ্ছে, মানে ওই খিচুড়ির মতন করে চাল ডাল একসঙ্গে ফুটিয়ে সেটা দেওয়া হচ্ছে। তো তিনি মানে রুটি কোথাও পাচ্ছেনই না। তো মা নর্মদার কাছে তিনি বোধহয় মানে রুটি খাওয়ার জন্য আবদার করেছিলেন, আর মা কী করে ছেলের আবদার না রেখে পারে বলো। তার পরের দিন তিনি যেখানে গেছিলেন সেখানে তার জন্য তাকে প্রসাদ হিসাবে ওই রুটি দেওয়া হয়েছিল। যাই হোক, এটা বলতে গিয়ে আজকে অনেক ছোটো ছোটো ঘটনা মনে পড়ে যাচ্ছে, সেই জন্য মাঝে মধ্যে তপভূমি নর্মদা থেকে সরে এসে আবার তোমাদেরকে বলেও ফেলছি। চলো আবার ফিরে আসা যাক মূল পাঠে। তো তাকে দেওয়া হয়েছে শালপাতায় করে ডাল, রুটি, সবজি এবং গরম দুধ। হরু নর্মদেই হর বলতে বলতে আরও নানান সব মন্ত্র পাঠ করতে করতে তারা ভোজনে বসলেন, এবং ভোজনান্তে আচমন করে বয়োজ্যেষ্ঠ সন্ন্যাসীটি বলেন, বিকেলে আলাপ করব। বেলা প্রায় 4টে কোঠারি আমাকে সঙ্গে নিয়ে সন্ন্যাসীদের কাছে নিয়ে চললেন। গাছের সারি পেরিয়েই দেখলাম 4 জন ভিল বালক এক পাল গরু নিয়ে ব্যারাক বাড়ির কাছে এসেছে, গরু বাছুর মিলিয়ে প্রায় 30টি। 3 জন সন্ন্যাসী বসে আছেন, সকলেই জপ করছেন রে বা রে বা রে বা রে বা। এখনও কারোর সঙ্গে কথা বলা যাবে কিনা ভাবছি। এমন সময় সেই বয়োজ্যেষ্ঠ সাধুটি হেসে আমাকে বসতে ইঙ্গিত করলেন কুশাসনে। আমাকে জিজ্ঞাসা করলেন, এত অল্প বয়সে নর্মদা তীরে তপস্যা করতে এসেছ, তোমাকে দেখে খুশি হলাম। আমি বললাম, তপস্যা করতে আসিনি, বাবার আদেশ ছিল অমরকণ্টক হতে সমুদ্র সঙ্গম পর্যন্ত নর্মদা পরিক্রমা করতে হবে, তাই এসেছি। পিতার আদেশ পালনিত তপস্যা শ্রেষ্ঠ তপস্যা, এতে নর্মদা এবং নর্মদেশ্বর উভয়ই তুষ্ট হবেন, পিতা হি পরমাংতপঃ। সন্ন্যাসীর পরিচয় জিজ্ঞাসা করতে নেই, অথচ আপনাদের বিষয়ে জানতে ইচ্ছে করছে, তুমি স্বচ্ছন্দে জিজ্ঞেস করতে পারো। তো সেই বৃদ্ধ সন্ন্যাসী তাকে সেই কথা বললেন। তো তারপর তিনি নিজেই একটা দুটো কথার পরে নিজেদের মানে তাদের পরিচয় দিলেন, বললেন যে আমার নাম শ্রুবানন্দ, দ্বিতীয় জনের নাম নর্মদানন্দ শ্রুবাবতী, আর ওই যে তৃতীয় জন বসে আছেন ওর নাম অনিহানন্দ শ্রুবাবতী। যিনি এই মঠের কার্যাধ্যক্ষ হবেন তারই নাম হবে শ্রুবানন্দ, আমার পূর্বেও অনেক শ্রুবানন্দ ছিলেন এবং পরেও অনেক শ্রুবানন্দ হবেন। এমন সময় কোঠারি আমাকে জানালেন, আমার সামনে ধ্যানাসনে উপবিষ্ট 3 জন মহাত্মারই বয়স শতাধিক। মহাত্মা শ্রুবানন্দ আমাকে প্রশ্ন করলেন যে তুমি শ্রুবাবতীর উপাখ্যান জানো, তার নাম কোনোদিন শুনেছ? তোমার সঙ্গে যে সাধু এসেছেন তিনিও কি তোমাকে কিছু বলেননি? আমি বললাম, আসার পথে সাধু খুব অসুস্থ হয়ে পড়েন, তাই তিনি কিছু বলতে পারেননি, তাছাড়া সাধুজি খুব অল্পভাষী, আপনি দয়া করে বলুন। তিনি বললেন,
ভরদ্বাজ ঋষির কন্যা শ্রবাবতী, স্বয়ং দেবরাজ ইন্দ্র আমার পতি হন। এই কামনা করে কঠোর নিয়ম নিষ্ঠার সঙ্গে এই মুণ্ড মহারান্যের কোলে তপস্যায় ব্রতী হয়েছিলেন। কোনো অভীষ্ট বস্তু প্রাপ্তির জন্য আজকাল মানুষ নানা উপায় অন্বেষণ করে, নানা রকম উদ্যোগ চেষ্টা এবং তদবির করে, কিন্তু প্রাচীন ভারতের লোকেরা তপস্যাকেই সর্ববস্তু প্রাপ্তির মূল উপায় বলে জানতেন। ঐহিক ধন সম্পত্তি, পুত্রকন্যা লাভ, মনোমত পতি, স্বর্গলাভ, শত্রুজয়, রোগমুক্তি সব বিষয়েই তপস্যাকেই তারা অমোঘ বলে জানতেন। ঋষিকন্যা শ্রুবাবতী তাই ইন্দ্রকে স্বামীরূপে পাওয়ার জন্য কঠোর তপস্যার পথ বেছে নেন। বহু বছর কেটে গেল, অবশেষে দেবরাজের টনক নড়ল। তিনি মহর্ষি বশিষ্ঠের রূপ ধারণ করে এইখানে এসে শ্রুবাবতীর তপস্যাস্থলে পৌঁছলেন। নিজেকে ধরা দিলেন না দেবরাজেন্দ্র, কিন্তু তাঁর সামনে এলেন এবং তাকে পাঁচটা বদরি ফল দিয়ে গেলেন। তোমাদের মনে আছে এই তীর্থটার নাম কি? বদরি পাচন তীর্থ। বদরি মানে কুল, তো পাঁচটা কুল তাকে দিয়ে গেলেন। তো বদরি পাচন তীর্থ এটা। তো তাকে পাঁচটা কুল দিয়ে গিয়ে দেবরাজেন্দ্র বললেন যে এগুলোকে, দেবরাজেন্দ্র তো নিজেকে ধরা দিলেন না কিন্তু তিনি তাকে বললেন, অর্থাৎ শ্রুবাবতীকে বললেন যে এগুলো পাক করতে হবে, তোমাকে পাঁচটা বদরি ফল দিয়ে যাচ্ছি, এগুলো সিদ্ধ হয়ে গেলে তুমি তোমার তপস্যাতে সিদ্ধি লাভ করবে, ইন্দ্রের দর্শন পাবে। তো শ্রুবাবতী মহানন্দে উনুন জেলে একটি পাত্রের মধ্যে সেই পাঁচটি বদরি ফল পাক করতে লেগে গেলেন। আর ইন্দ্র কী করেছেন? দেবরাজ ইন্দ্র নিজের শক্তি দিয়ে সেই ফলগুলোকে অপাকযোগ্য করে তুলেছিলেন, মানে সেগুলো যতই সিদ্ধ করা যাক সেগুলো সিদ্ধ হবে না, পাক হবে না। শ্রুবাবতীকে পরীক্ষা করার জন্য তিনি এটা করেছিলেন। তাই যুগ যুগ কেটে গেল, অহরাত্র অগ্নিতে সিদ্ধ করেও সেই বদরি ফল নরম হলো না, সংগৃহীত সমস্ত কাঠ শেষ হয়ে গেল। তখন কি করলেন তপস্বিনী? সেই শ্রুবাবতী নিজের চরণ দুখানিকে উনুনে ঢুকিয়ে দিলেন, একটু একটু করে পা দুটোও দগ্ধ হতে লাগলো। তিনি যতই মানে তাঁর পা পুরোটাই প্রায় দগ্ধ হয়ে গেল, সম্পূর্ণ দগ্ধ হয়ে গেল, তথাপি তার মুখে চোখে কোনো বিকৃতি ঘটলো না, যন্ত্রণার চিহ্ন ফুটে উঠল না। তার একটা সংকল্প ছিল যে বদরি ফল পাক করতেই হবে। আর এই উগ্র তপস্যা দেখে দেবরাজ ইন্দ্র অত্যন্ত মুগ্ধ হলেন, কেননা তিনি সাধনার একটা উচ্চতর অবস্থায় পৌঁছে না গেলে এইভাবে উগ্র তপস্যা করা যায় না। তিনি তখন স্বরূপে আত্মপ্রকাশ করে বললেন, তোমার তপস্যায় আমি তুষ্ট হয়েছি, তোমার মনের অভিলাষ পূর্ণ হবে, মৃত্যুর পর তুমি আমার সঙ্গে স্বর্গে যাবে। আজ থেকে সেই স্থান তারপর থেকে সর্বপাপ হরণকারী বদর পাচন তীর্থ নামে পরিচিত হল। তো এই কথা শোনার পর শৈলেন্দ্র নারায়ণজি তো বললেন যে দেবতার কি দয়া, এত উগ্রতম তপস্যার ফলশ্রুতি মৃত্যুর পর শ্রুবাবতী স্বর্গে যাবেন, এ তো দেখছি পর্বতের মুশিক প্রসব। তো এইভাবে তিনি আরও দু চারটে কথা বললেন, যাতে করে মহাত্মা শুভানন্দজি একটু ক্রুদ্ধ হয়ে গিয়েছিলেন। তো তিনি বললেন যে কেন, তুমি কি উমাকে তপস্যা করার কথা জানো না মহাদেবকে স্বামী রূপে পাওয়ার জন্য? তো এক কথায় দু কথায় দু কথায় এরকমভাবে একটু তিনিও উত্তেজিত হয়ে গেলেন, মানে মহাত্মা শুভানন্দজি। তো তারপর মহাত্মা শুভানন্দজি বললেন যে শ্রুবাবতীর যে ওই যে ধ্বনি, কত শুভানন্দ এই মঠে এসেছেন আর গেছেন, কিন্তু ওই যে মানে ধ্বনিটা রয়েছে, যে ধ্বনিতে তিনি অর্থাৎ ওই কুলগুলোকে বা বদরি ফলগুলোকে যেখানে তিনি বসে পাক করছিলেন, তো সেইখানকার আগুন আজও অবধি নেবেনি। বদর পাচনের যে অগ্নিকুণ্ড সেটা আজও অনির্বাণ, তুমি তো বিশ্বাসই করতে পারবে না। অর্থাৎ শুভানন্দজি শৈলেন্দ্র নারায়ণজিকে বলছেন যে তুমি তো বিশ্বাসই করতে পারবে না, বিনা কাষ্ঠে ওই ধ্বনি জ্বলছে, ওই ধ্বনি কখনো নেবে না। আমার গুরুদেব পূর্ববর্তী আচার্য শুভানন্দের আমলে এই নর্মদা তীরে একবার 3 দিন ধরে অবিরাম বৃষ্টি এবং সাইক্লোন হয়েছিল, ওই পাথরের মঠ বাড়ি সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গেছিল, তবুও ওই বদর পাচন কুণ্ডের ধ্বনি নিভে যায়নি। এই বৃদ্ধ বয়সে সারা জীবন নর্মদাশ্রয়ী হয়ে নর্মদা তটে দাঁড়িয়ে কোনো মিথ্যাচার করছি না, আমরা বেদপন্থী, নিত্য অগ্নিসেবা এবং যজ্ঞের অনুষ্ঠান করাই আমাদের তপস্যা, আর কোনো তর্ক করলাম না। মঠে সন্ধ্যা আরতির সময় হয়ে এসেছে, সূর্য অস্তমিত। তিনজন সন্ন্যাসী মঠ বাড়িতে এলেন, আমিও তাদের সঙ্গে এলাম। আমার সঙ্গী সেই সাধুর সঙ্গেও দেখা হলো। তিনি চুপি চুপি বললেন, তবিয়ত আচ্ছা হো গিয়া, কাল সবেরে যাত্রা করেঙ্গে। বিচিত্র আরতি, কোনো ধূপ ধুনো নেই,
পঞ্চপ্রদীপ নেই, কোনো কাঁসর ঘণ্টার ধ্বনি নেই। তিনজন মহাত্মা ধীরে ধীরে মন্দিরে ঢুকে অগ্নিকুণ্ডের কাছে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। সকালে যেমন দেখেছিলাম, এখনো তাই, কুণ্ডের মধ্যে শুধু সাদা ছাই। শ্রীবাবতীর মূর্তিতে প্রণাম করতে গিয়ে শুধু কুণ্ডের তাপ অনুভব করেছিলাম, বুঝেছিলাম কুণ্ডের মধ্যে আগুন আছে ছাই চাপা। ওই যে শুভানন্দজি বলেছিলেন যে সেই ধুনি এখনও জ্বলছে, তো সেটা যে সত্যিই জ্বলছে সেটা কিন্তু শৈলেন্দ্রনারায়ণজি শুভাবতীজির মূর্তিতে প্রণাম করতে গিয়ে বুঝতে পেরেছিলেন, কেননা সেই ধুনি থেকে গরম তাপটা এসে তার গায়ে লাগছিল। তারপরে দেখা গেল যে তিনজন মহাত্মা, সে তিনজন যে বৃদ্ধ সন্ন্যাসী রয়েছেন যাদের বয়স শতাধিক, তারা উচ্চ কণ্ঠে বেদ মন্ত্র পাঠ করছেন এবং সমস্ত ঘর সুগন্ধে ভরে গেছে। মুণ্ড মহারণ্য যেন গম গম করছে বেদ মন্ত্রের ধ্বনিতে, আর কুণ্ডের ছাই চাপা আগুন হঠাৎ ধক করে জ্বলে উঠল, উদ্দীপিত হয়ে উঠল। হ্যাঁ বন্ধুরা, এটা হয়। আমি যখন প্রথমবার নর্মদা তটে গেছিলাম তো তখন এরমভাবে হট করে ধুনি জ্বলে, মানে উদ্দীপিত হয়ে ওঠা, যে আগুনটা যেখানে খুব সীমিত ছিল সেখান থেকে উদ্দীপিত হয়ে ওঠা ঝট করে, শুধুমাত্র মন্ত্রের প্রভাবেই এটা দেখেছি নর্মদা তটে। কোথায় দেখেছি, কিভাবে দেখেছি, সেই কথাগুলো ইউটিউবে শেয়ার করতে পারছি না, কেননা যেখানে দেখেছি তাঁর অনুমতি ব্যতীত এটা শেয়ার করতে পারবো কি পারবো না জানি না, সেই কারণে শেয়ার করছি না। কিন্তু শুধু এই অংশটা বলতে গিয়ে আমার মনে পড়ে গেল যে আমি প্রথমবার যখন গেছিলাম, আমি তো অন্য কোথাওই যাইনি, শুধুই অমরকণ্টক গেছিলাম, তো সেখানেই এই দর্শনটুকু হয়েছিল যে মন্ত্রের প্রভাবে ধুনি উদ্দীপিত হয়ে ওঠে, অপূর্ব সুগন্ধে ভরে উঠল চারিদিক, লিখছেন শৈলেন্দ্রনারায়ণজি। তারা পুনরায় প্রণাম করে তাদের গুহার দিকে চলে গেলেন। কোথা থেকে এলো এত সুগন্ধি, কোথা থেকেই বা এই আগুন বিনা বাতাসে বিনা চেষ্টায় সহসা উদ্দীপিত হয়ে উঠল। সঙ্গী সাধুকে জিজ্ঞাসা করতে তিনি বললেন, বেদ মন্ত্র কি প্রভাব সে এসা হতাই হ্যায়। যে যার কুটিরে গিয়ে ঢুকলাম। কোঠারি এসে আমাদেরকে দুধ ও খোয়া দিয়ে চলে গেলেন। আহার আনতে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম, কিন্তু কিছুতেই ঘুম এলো না। সন্ধ্যা আরতির অভিনবত্ব আমার মনকে আপ্লুত করে রেখেছে। শুভানন্দজির তপশক্তির কথাই ভাবতে লাগলাম, ভাবতে লাগলাম আমাদের ঋষি সেবিত ভারতবর্ষের কোথায় কি আছে, আমরা তার কতটুকু জানি। শুভানন্দজির সঙ্গে তিনি যে ওইভাবে তর্ক করেছিলেন সেটার জন্য তার মনটা অনুশোচনায় ভরে গেল। হঠাৎ মুন্ড মহারণের মধ্যে থেকে এক বিকট গর্জন ভেসে এলো, গুম গুম ধ্বনিতে সমগ্র পাহাড় এমনকি মন্দিরের তরদেশ পর্যন্ত কাঁপছে, মনে হচ্ছে আমার বিছানার তলাতেও গুম গুম আওয়াজ। ভয় পেয়ে উঠে বসলাম। পাশের কুঠির থেকে সাধুজি সারা দিলেন, কই ডর নেহি মুড়িয়া মহারণ্যে মে এসাই হোতা হ্যায়। তার সারা পাওয়ার পর আবার কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না, ঘুমের মধ্যে দেখছি আমি মুন্ড মহারণ্যের মধ্যে দিয়ে হাঁটছি, নর্মদার জল সূর্য কিরণে ঝিকমিক করছে, স্পষ্ট দেখতে পাচ্ছি সাজা শাল শালাহ প্রভৃতি বড় বড় গাছগুলো ক্রমশ বড় হয়ে আকাশ স্পর্শ করল। চোখের নিমেষে তাদের রূপ পরিবর্তিত হয়ে গেল, মনে হলো সেগুলো গাছ নয়, লম্বা লম্বা পা ফেলে কতগুলো দীর্ঘদেহী দৈত্য আমাকে ধরতে আসছে, একটা বিরাট বাঘও আমার পেছনে দ্রুত তাড়া করে আসছে। বাবা বাবাকে বাঁচাও বাবা! বাবা এসে আমার হাত ধরলেন। দৈত্য বাঘ ইত্যাদি দৃশ্যপটের সঙ্গে সঙ্গে অন্তর্হিত হলো। বাবা আমাকে বললেন, মহাত্মা শঙ্করনাথ তোকে বলেছিলেন তর্ক বুদ্ধি ছাড়। মহাত্মা শুভানন্দজির সঙ্গে তাদের ধারণা ও বিশ্বাস নিয়ে তর্ক করা উচিত হয়নি। ভাগবত পথে যাত্রা করার ব্রত যে নিয়েছে তার পক্ষে বিতণ্ডা করা অশোভন। ব্রত পালন করতে গেলে চাই নিষ্ঠা চাই শ্রদ্ধা, আমি কি তোকে এটা শেখাইনি? এইভাবে শৈলেন্দ্রনারায়ণজির পিতা ঠাকুর তাকে সেই মুহূর্তে কি করা কর্তব্য সেটাও বলে দিয়ে গেলেন, এবং শুভানন্দজির সঙ্গে তার ওইভাবে তর্ক করাটা যে উচিত হয়নি সেটাও তাকে বলে দিয়ে গেলেন। বাবার জ্যোতির্ময় দেহ ধীরে ধীরে যেন কোনো পর্দার আড়ালে সরে গেল,
ধরপর করে বিছানার উপরে উঠে বসলাম। বাবার উচ্চারিত বেদমন্ত্রের ধ্বনি তখনও কানের মধ্যে অনুরণন তুলছে। মনে হচ্ছে আমাদের কালিয়ারার বাড়িতে বেলগাছের তলায় বেদিতে বসে বাবা আমাকে বেদের পাঠ দিয়ে ঠাকুর ঘরে উঠে গেলেন। পাশের ঘর থেকে সাধু সারা দিলেন, উঠিয়ে জি, নর্মদা তীর্থ মে এসাই হতা হ্যায়, বিস্তারা বাঁধ লিজিয়ে আভি যাত্রা করেঙ্গে। সেই যে সুমের দাসজির কথা তোমাদের নিশ্চয়ই মনে আছে, যিনি কথায় কথায় বলতেন, ইসলি হাম ক্যা কহু নর্মদা মে এসাই হতা হ্যায়। এই কথাটা বন্ধুরা সবাই বলে, অনেকেই বলে, সবাই না বললেও অনেকেই বলে যে নর্মদা মে এসাই হতা হ্যায়। সমস্ত শরীর, লিখছেন তিনি, সমস্ত শরীর অবশ হয়ে গেছে। ধীরে ধীরে গাঁঠরি বেঁধে ঝর্ণার জলে গিয়ে প্রাতকৃত্য সেরে এলাম। সুভাবতীর মন্দিরে প্রণাম করে এলাম। শুভানন্দজির সঙ্গে দেখা করে আসতে চাইলাম। সাধু বললেন, ছড়িয়ে জি, উহ লোগনে আভি ভজন মে বৈঠা হ্যায়, আপকো শিষ্টাচার প্রদর্শন কে লিয়ে থোড়ি খারা হ্যায়, চলিয়ে। ঝর্ণার ধার দিয়ে যখন চড়াইয়ের রাস্তা ধরলাম, তখন পূর্বকাশে সূর্য লাল হয়ে উদিত হয়েছেন। শ্রুভাবতীর মঠ থেকে উদাত্ত কণ্ঠে তিনজন সাধুর সমন্বয় মন্ত্রধ্বনি ভেসে আসছে। সাধু বললেন, উনোনে সূর্য নারায়ণ কো বন্দনা কর রা হ্যায়। আমি বললাম, এটি তো ভর্গস্তব। সাধু তৎক্ষণাৎ উত্তর দিলেন, হা হা ওহি একই বাত হ্যায় চলিয়ে না, এসা কিতনা দেখেগা, নর্মদা মে এসাই হতা হ্যায়। আমরা দুজনে অনেকখানি চড়াই অতিক্রম করে গভীর জঙ্গলে ঢুকে পড়লাম। পথ বলে কোনো জিনিসই নেই, চোখের সামনে শুধু গাছের গুড়ি যেন থাপে থাপে আকাশের দিকে উঠে চলেছে। এরপর তো তাঁরা এগোতে এগোতে পারেশ্বর তীর্থে এসে পৌঁছবেন, কিন্তু সেই কথা বন্ধুরা আজকে শেয়ার করতে গেলে যে ভিডিওটা কোথায় কখন শেষ হবে তার কোনো ঠিক নেই, আপলোডই করতে পারবো না হয়তো। তো সেই কারণে বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে। তো আজকের ভিডিও বন্ধুরা হরিনাম সংকীর্তন দিয়ে শেষ করব, সেটাই খুব ইচ্ছে হচ্ছে, কেননা আমি আমার গুরুদেবের কাছে শুনেছিলাম যে মা নর্মদা নাম শুনতে বড় ভালোবাসেন, যেখানে হরিনাম সংকীর্তন হন সেখানে নাকি মা না ছুটে এসে পারেন না। এবং এটা আমার গুরুদেব শুধু নয়, আরও এক দুজন আছেন যারা অমরকণ্ঠকে যান, আমার এক দাদা আছেন তিনিও আমাকে অনেকবার বলেছেন যে মা নাম যেখানে হয় সেখানে মা নিজে ছুটে আসেন। তো তোমরাও আমার সঙ্গে একটু হরিনাম সংকীর্তন করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে।